দেখুন, যেভাবে স্যাটেলাইট ইমেজে ধরা পড়ল চীনের গোপন মিসাইল ঘাঁটি, স্যাটেলাইট ইমেজে ধরা পড়ল সাংঘাতিক দৃশ্য। সিচুয়ানে একগুচ্ছ ব্যালিস্টিক মিসাইল সাজিয়ে রেখেছে চীন। সেই সব মিসাইল প্রায় গোটা ভারতের যে কোনো জায়গায় হামলা চালাতে পারবে। ভারত মহাসাগরীয় অঞ্চল এমনকি আমেরিকার কিছু অংশ হামলা চালাতে পারবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। গত 27 মে চীনের সাংজি প্রদেশে ড্যাংফেং 41 নামে একটি মিসাইল পরীক্ষা করে চীন, যার রেঞ্জ 12,000 থেকে 15,000 কিলোমিটার। সেই পরীক্ষা সফল হয়েছে বলেও দাবি করে বেইজিং। সংবাদ মাধ্যম দ্য প্রিন্ট চিহ্নিত করেছে সেই অবস্থান। আগেই ভারতের গোয়েন্দারা এই মিসাইলের অবস্থানের কথা জানিয়েছিলেন, এবার উঠে এলো সেই ছবি। চীনের সিয়াচুন প্রভিন্স ইভেন শহরের 15 কিলোমিটার পূর্বে তৈরি করা হয়েছে এই মিসাইল গ্যারিসন বা ঘাঁটি। 3 বছর আগে এটির নির্মাণ কাজ শুরু হয়েছিল বলে জানা গিয়েছে। এই মিসাইল ঘাঁটির মধ্যে রয়েছে একটি ফুটবল খেলার মাঠ, রয়েছে 2টি বাস্কেটবল গ্রাউন্ড, সম্ভবত মাটির তলায় ইগলুর আকারে কিছু রয়েছে, 15টি 3-তলার সি আকারের ব্যারাক রয়েছে, সেখানেই চীনা সেনা থাকে বলে মনে করা হচ্ছে। ঘাঁটিতে ঢোকার 4টি এন্ট্রান্স রয়েছে। উঁচু দেয়ালে ঘেরা সেই ঘাঁটি, চারপাশে 200 মিটার পর্যন্ত ক্যামেরার নজরদারি রয়েছে। এর আগেও বিভিন্ন সময় চীনের এই ধরনের অস্ত্র বা সেনা সজ্জার ছবি দেখা গিয়েছে। জানুয়ারিতে স্যাটেলাইট ইমেজে দেখা গিয়েছিল চীনে রয়েছে এয়ার ডিফেন্স গান, যা ভারতের ফাইটার জেটকে আঘাত করতে ব্যবহার করার জন্য রাখা হয়েছে বলে মনে করা হচ্ছিল। ডোকলাম সংঘাত শেষ হওয়ার 5 মাস পর দেখা যায় ডোকলাম থেকে মাত্র 81 মিটার দূরে একটি মিলিটারি কমপ্লেক্স বানিয়েছে চীন। ভুটানের যে অংশকে চীন নিজেদের বলে দাবি করে সেখানেই হয়েছে ওই মিলিটারি বেস, এমনটাই দেখা গিয়েছে ওই ছবিতে। ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে একদিকে ভারতের অন্তর্গত সিকিমের ডোকালা গিরিপথ, অন্য পাশে চীনের সিনজেলা গিরিপথ ও মাঝে চুম্বু উপত্যকায় বিতর্কিত অংশ ডোকলাম।